যুক্তরাজ্যে 10 লক্ষাধিক বাংলাদেশি বসবাস করছেন, যাদের অনেকেই পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়ার সহ নানা সেবা গ্রহণে আসতে হয় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে সেবা প্রদানের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি করেছে হাইকমিশন। দূর দূরান্ত থেকে আসা সেবা গ্রহীতাদের দীর্ঘ সময় অপেক্ষায় থেকে কাঙ্ক্ষিত সেবা নিয়ে বাড়ি ফিরলেও থেকে যায় মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বর্তমান সেবায় সন্তুষ্ট, আবার অনেকের প্রত্যাশা আরও ভালো সেবা প্রাপ্তির। হাই কমিশনের কনসুলার সেবার বর্তমান অবস্থা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। তিনি বলেন, কনসুলার সেবা সম্প্রসারণের লক্ষ্যে রাত 10টা পর্যন্ত কাজ করছেন হাই কমিশনের কর্মকর্তারা। সেবা না নিয়ে কাউকেই এখন আর ফিরে যেতে হচ্ছে না। এখন অনেক বেশি প্রেশার, কিন্তু তার জন্য আমাদের সবাই প্রায় 10টা পর্যন্ত কাজ করছে এখন। হাই কমিশনের ওয়েলফেয়ার বিভাগ প্রবাসীদের নানা সমস্যা নিয়ে বাংলাদেশে প্রশাসনিকভাবে চিঠি দিয়ে অবগত করে সহযোগিতার কথা জানান তিনি। 2020 সালে এরকম 102টি ওয়েলফেয়ার লেটার আমরা ইস্যু করেছি, এখান থেকে 350 বেশি চিঠি আমরা পাঠিয়েছি এবং গত বছর আমরা 410টা চিঠি পাঠিয়েছি। এই সমস্ত চিঠির মধ্যে যেটা থাকে যে উনি কমপ্লেন করেছেন, হয়তো ওনারই আত্মীয় বাসা নিয়ে ফেলছেন বা কিছু, আমরা জাস্ট কমপ্লেনটা বসে দিই তাদের কাছে এবং বলি যে বিষয়টি যেন গুরুত্বের সঙ্গে দেখা হয়। তখন প্রবাসী যখন যায় তার হাতে একটা চিঠি থাকে হাই কমিশনের, এটা কিন্তু তাকে অনেকে বড় করে। তিনি আরও বলেন, যুক্তরাজ্য সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বেশি সক্রিয় ভূমিকা ছিল বাংলাদেশ হাইকমিশনের। কনসুলার সেবা প্রদানের জন্য বাংলাদেশ হাইকমিশনে বর্তমানে 24 ঘন্টার হেল্পলাইন চালু রয়েছে। প্রবাসীদের রয়েছে নানা অভিযোগ, তারপরেও হাইকমিশন বলছেন সকল সেবা প্রত্যাশীদেরকে সময় মতো সেবা প্রদানের ক্ষেত্রে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন।